দান সম্পর্কে, দান সম্পর্কে যত কথা আমি বলেছি আমি মনে করি এর চেয়ে বড় কথা হতে পারে না যে আপনারা, আমি একটু আগেই বলেছি আপনারা দান করেন নাই বিদায় এই এক ঘন্টা তারা নষ্ট করেছে। তারপরও দানের কথা আপনাদেরকে বলতে হবে, আমি শুধু একটা আয়াত বলবো, আপনারা জানেন না আপনাদের মান কি আল্লাহর কাছে, জানেন না আপনারা সবচেয়ে প্রিয় ব্যক্তিকে, জানেন আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সূরা একটা রয়েছে রাসূলের নামে, এই মুহাম্মদের সর্বশেষ আয়াতটা আপনাকে পড়তে হবে, জানেন এটা কত মারাত্মক একটা আয়াত প্রত্যেকটা মুসলিমের জন্য। এই আয়াতের মধ্যে আপনার মর্যাদা আল্লাহ তুলে ধরেছে এবং আপনার হীনতা আল্লাহ তুলে ধরেছে। আল্লাহ বলছেন হা আনতুম হা উলাই তুদাউনা ইলা তুনফিকু ফি সাবিলিল্লাহ, হা তোমরাই তো এরা যাদেরকে ডাকা হয় আল্লাহর আল্লাহর রাস্তায় তোমরা দান করো, তোমাদেরকে ডাকা হয়। ফামিনহুম মাইয়াবখাল ইয়াবখাল, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যখন বলা হয় আল্লাহর রাস্তায় দান করো তোমাদের মধ্যে কৃপণতা জেগে যায়, তোমরাই না তারা। কিন্তু জেনে নাও যেই ব্যক্তি কৃপণতা করে কার সাথে করতেছো, তুমি তোমার নিজের সাথে করতেছো। আল্লাহু গনিউন ওয়ান্তুমুল ফুকারা, আল্লাহ হচ্ছেন ধনী, আল্লাহ সচ্ছল, বরং তোমরা হচ্ছে অভাবী। জানো আল্লাহ কি বলেছে, তার মানে আমাদের অভাব আছে তারপর আমাদেরকে দান করতে হবে, তাহলে আল্লাহ আপনার অভাবকে দূর করে দেবে। আল্লাহ বলছেন যদি তোমরা তা থেকে মুখ ফিরিয়ে নাও, ইস্তাবদিল কাওমান গায়রাকুম ثُمَّ لَا يَكُونُ أَمْثَالُكُمْ, যদি তোমরা দান করা থেকে মুখ ফিরিয়ে নাও এই মসজিদ মাদ্রাসা এবং ইসলামের ক্ষেত্রে, এতিম বাচ্চাকে পড়াতে হবে, এতিম বিধবা মহিলাদেরকে খাদ্য দিতে হবে, এই সব খাতে যদি তোমরা দান করা থেকে হাত গুটিয়ে নাও আল্লাহ তোমাদের মর্যাদাকে ছিন্ন করে দেবে, এমন ব্যক্তিদেরকে হেদায়েত করে দেবে যারা তোমাদের মতো কৃপণ হবে না। আল্লাহ বলেছে তোমাদের মতো কৃপণ হবে না। আজকে রেজাল্ট কি জানেন, আমরা জন্মের সূত্রে মুসলিম আহলে হাদিস একবারে বছরকে বছর ধরে, কিন্তু আপনি দেখতে পান মসজিদের এসিটা লাগিয়েছি ইউরোপের কোনো এক ভাইয়ের টাকা দিয়ে, তারা নতুন করে বক্তব্য শুনে ইসলাম গ্রহণ করতেছে, মাঝহাবি থেকে কোরআন সুন্নাহ অনুসারে হচ্ছে এবং তারা আবেগী হয়ে একাই এক একটা মসজিদ করে দেয়। কিন্তু ওই দায়িত্বটা আমার আপনার ছিল, তো আমরা যখন কৃপণ হয়ে গেছি এই জন্য আল্লাহ আমাদের ঘরের সন্তানদেরকে বেদিনের দিকে ঠেলে দিচ্ছে এবং ইউরোপ থেকে অন্য অন্য ধর্ম থেকে মানুষকে ইসলাম গ্রহণ করার তৌফিক দিয়ে তাদের টাকা দিয়ে তারা এইসব সমস্ত কাজগুলো করতেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যদি বাঁচতে চাও তাহলে তোমাদের টাকা দিয়ে হতে হবে, এগুলো অবশ্যই আমাদেরকে দান করতে হবে। এটা ছিল আমাদের সর্বশেষ মেসেজ, আপনাদের দান যদি না হয় আসলে আর কি করবে, কি করবে বলেন, ইহুদি নাসাররা করবে এই সমস্ত সমাজের সংস্কার, না আপনাদের মুসলিম যুবকরা করতে হবে, মুসলিম ভাইদেরকে করতে হবে, এটা আপনাদের দায়িত্ব। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরটাকে খুলে দেয় যাতে তারা তাদের স্বাচ্ছন্দ্যভূত মতো দান করতে পারে। আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল করো, যারা দান করবেন মোটা অঙ্কের কিছু অবশ্যই তারা কমিটিকে নাম জানিয়ে দিতে পারেন, কোনো বাধা নাই, কিন্তু কোনো একজন ব্যক্তিও আপনি দানবিহীন থাকবেন না, প্রতিনিয়ত কিছু না কিছু আপনাকে দান করতে হবে। জানেন সর্বশেষ আয়াত বলবে এই সম্পর্কে, যেই দিন আপনার প্রাণটা বেরিয়ে যাবে সেই দিন আপনার প্রথম আকাঙ্ক্ষা থাকবে এটা যে আমি সৎ হতাম এবং আমি দান সৎকা করতাম। রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিম সলিহীন, আল্লাহ যদি আরেকটু সময় আমাকে ছেড়ে দাও এখন তাহলে আমি ওয়াদা করতেছি আল্লাহ আমি দানকারী হব এবং আমি সৎ কাজ করে তোমার কাছে ফিরে আসব। আল্লাহ বলছেন না সেই সময়টা আসার আগে তোমাকে দান করা উচিত, বান্দা দান করা উচিত। ওয়ালাইয়ু আখির আল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, কোনো ব্যক্তির সেই মুহূর্তটা চলে আসলে তুমি হাজার কিছু দান করে দিলেও তোমার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দ্বীনি কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।